সমস্ত দর্শকবৃন্দকে স্বাগত জানাই, স্বাগত জানাবো এই অনুষ্ঠানের গেস্ট বা অতিথি যিনি, যিনি কিনা ক্রিস্টাল মাস্টার, রেকি মাস্টার, অ্যাঞ্জেল মাস্টার, বিউটি কনসালটেন্ট। এটা তো বাস্তব সত্যি কথা, শরীর আর মন এই দুটোকে নিয়েই কিন্তু আমরা রয়েছি, আর দেহটাই হচ্ছে মনের মন্দির। সেটা যদি সুস্থ থাকে তাহলে প্রত্যেক মানুষ কিন্তু সব সময় যে কোনো কাজ, যে কোনো বিষয় কিন্তু একটা এনার্জি পায়, আর সেই শরীরকে এবং মনকে সুস্থ রাখার চাবিকাঠিটি কোথায়, কিভাবে রাখতে হয়, সেই নিয়েই আলোচনা, আর সেই নিয়েই আজকে আমরা শুনবো। কিন্তু তার আগে দিদিকে স্বাগত জানাবো সৃষ্টির তরফ থেকে, আপনাদের প্রত্যেকের তরফ থেকে এবং আমার তরফ থেকে। সোনাল দি, আপনাকে নমস্কার, অনেক ভালোবাসা, অনেক শুভেচ্ছা, অনেক অভিনন্দন। রেকি রূপসী মানে এই যে পুজো তো এসে গেছে, একেবারে এসে গেছে, আর সেই জন্য আমাদের প্রত্যেকের ইচ্ছা যে স্কিনটা দেখে বেশ সকলের ভালো লাগুক, চুলটা বেশ ভালো লাগুক। কিন্তু সর্বোপরি এটা শুধু পুজোর আগে ভাবলে তো হবে না, এটা তো আমার এই কথাগুলো বোধ হয় প্রায় প্রত্যেকেরই শোনা, যে পুজোর আগে শুধুমাত্র যে ভাবলাম বেশ আমাকে সুন্দর দেখাবে, ভালো ভালো শাড়ি, ভালো ভালো আরও পোশাক টোশাক কিনে ফেললাম, কিন্তু ব্যাপারটা সেরকম নয়। শরীরটাকে সুস্থ রাখতে হবে, শরীরের ভেতরটা যদি সুস্থ থাকে তাহলে কিন্তু বাইরে থেকে আমাদের বেশ ভালো লাগবে। আর শরীর সুস্থ থাকা মানেই তো মনটা সুস্থ থাকা, আর সমস্ত ঘটনাকে ভুলে গিয়েই হয়তো দুর্গাপুজোর এই কটা দিন প্রত্যেকের ভালো থাকাটা এবং অন্যকে ভালো রাখাটা বোধ হয় আমাদের প্রত্যেকেরই উচিত। আর সেই জন্য পুরোটা যদি আমরা সুস্থ থাকি, শুধু নিজে সুস্থ নয় অন্যকে সুস্থ রাখার একটা পরিকল্পনা আমাদের প্রত্যেকের মধ্যে থাকতে হবে। আর সেই জন্যই সারাটা জীবন ধরে ভাবার জন্য, যাতে সমস্ত জীবনটা ধরে আমরা ভালো থাকি, এই ভাবনাটা ভাবার জন্যই আমাদের হাত ধরতে হবে রেইকির। রেইকি মানে মহাজাগতিক শক্তি, যে শক্তিটা সূর্য থেকে পাওয়া। হ্যাঁ, আর সেই রেইকির জন্য লাগে দুটো হাত, সুন্দর একটা মন। সময় লাগে অবশ্য, দুদিনের একটা ক্লাস করে নিয়ে এই ক্লাসটার পরে যেটা আমাদের করতে হয়, প্রত্যেক দিন 72 মিনিট করে সময় দিতে হবে, মানে মিনিমাম 72 মিনিট, যাতে আমরা শরীরের প্রত্যেকটা অংশকে সুস্থ রাখতে পারি, ভেতর থেকে, ওপর থেকে নয়, ভেতর থেকে। কিন্তু ওই যে আমাদের তো ভীষণ অজুহাত যে 72 মিনিট মানে 1 ঘন্টা 12 মিনিট সময়টা আমরা ঠিক পেয়ে উঠি না, কারণ আমাদের প্রচুর কাজ, সকালবেলা বেরিয়ে যাই, রাত্রিবেলা বাড়ি ঢুকি, তারপর খেয়ে দিয়ে কোনো রকমে একটা টানা ঘুম, আবার ভোরবেলা উঠতে হবে, তো ভোরের ট্রেনটা ধরতে হবে। তাহলে কী করা যায়, এসে গেছে তো এঞ্জেল রেকি, যে এঞ্জেলকে নিয়ে আমরা ভীষণভাবে মাতামাতি করছি অনেকের কথা, সেই এঞ্জেলই সত্যি প্রত্যেকের ঘরে ঘরে ঢোকার জন্য যেন প্রস্তুত হয়ে আছে, শুধু অপেক্ষা আমাদের হাতটা ধরার। আর সেই জন্য এঞ্জেলের হাতটা ধরতে গেলে কী করতে হবে, অবশ্যই আমাদের সমস্ত জীবনের মধ্যে, পুরো জীবনের আয়ুর মধ্যে একটা দিন, মাত্র একটা দিন সময় দিতে হবে। সেটা কতক্ষণ, সকাল 11টা থেকে এই বিকেলবেলা 5টা 6টা পর্যন্ত, অবশ্যই সারাটা দিন সময় দিতে হবে। কাকে দেবেন সময়? আমাকে দেবেন, কারণ এঞ্জেলের সঙ্গে আপনাদের একটা পরিচয় করিয়ে দিতে হবে, সেই পরিচয়ের দায়িত্বটা আমি নিয়ে নিয়েছি। আর সেটা কিসের জন্য জানেন? সুস্থ থাকার জন্য, আপনারা যাতে সুস্থ থাকতে পারেন সেই জন্য, আর সেই জন্যই হাতটা ধরতে হবে। কিন্তু অনেক রকম প্রশ্ন আমাদের মধ্যে থেকে যায়, সে প্রশ্নগুলো অবশ্যই আমার যিনি অ্যাঙ্কার তিনি তো আমাকে করবেনই, সুযোগটা দিচ্ছি। প্রথম প্রশ্ন যেটা, যে আমরা না একটা জিনিসে ছোট থেকে বড় পর্যন্ত সবাইকে দেখি প্রচণ্ড ফ্রাস্ট্রেশনে ভোগেন, সেটা পড়াশোনা নিয়ে, চাকরি নিয়ে, সাংসারিক জীবন, এই ফ্রাস্ট্রেশনটা কিভাবে কাটানো যায় আমাদের এই অ্যাঞ্জেল রেকি? গোটা একটা দিন সময় দিতে হবে, সেই সময়ের মধ্যে শিখিয়ে দেওয়া হবে যে কিভাবে কিভাবে আপনারা ভালো থাকতে পারেন। সম্পূর্ণ আমাদের যে প্রোগ্রামটা সেটা হয় মেডিটেশনের মাধ্যমে, মেডিটেশনের মাধ্যমে শিখিয়ে দেওয়া হয় যে কিভাবে এঞ্জেলকে আমরা ডাকতে পারি। এঞ্জেল মানে তো দেবতার দূত, সেটা আগে বলে নেওয়াটা খুব দরকার। আর এই দেবতা যাকেই আমরা পুজো করি না কেন, আমরা যে ধর্মাবলম্বীর মানুষই হই না কেন, কেউ হিন্দু, কেউ মুসলিম, কেউ খ্রিস্টান, কেউ অন্যান্য জৈন হতে পারে, যা খুশি হোক না কেন, বিভিন্ন হতে পারে, কিন্তু লক্ষ্যটা কিন্তু আমাদের প্রত্যেকেরই এক, ঈশ্বর। সেই ঈশ্বরকে কি আমরা সত্যি সৎভাবে ডাকতে পারছি? ডাকতে পারি না কোনো কোনো সময়, তাই আমাদের কথাটা গিয়ে সেখানে পৌঁছায় না। যদি এটাই হয়, কোনো একটা মাধ্যমের মাধ্যমে আমরা সেই জায়গায় গিয়ে উপনীত হতে পারছি এবং তার আশীর্বাদটা আমাদের কাছে আসছে, সেক্ষেত্রে কিন্তু ভীষণভাবে সেটাই প্রয়োজন, সেই মাধ্যমটাই হলো এঞ্জেল।
সেই মাধ্যমেই হচ্ছে দেবতার দূত। এবং এই দেবতার দূতে বিভিন্ন রকম নাম আছে, বিভিন্ন রং আছে, এবং সেগুলো কিন্তু শিখিয়ে দেওয়া হয় মেডিটেশনের মাধ্যমে, কাকে কিভাবে আমরা কল করতে পারি, কিভাবে আমরা ভালো থাকতে পারি, এটাই হচ্ছে আমাদের উদ্দেশ্য। সেটাও যেমন একটা মেডিটেশন, আবার আমাদের ভেতরের যে অসুখগুলো, সেই অসুখগুলো কিভাবে আমরা সারাতে পারি। মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত আমাদের বিভিন্ন রকম অসুখ, তা বলে শুধু চুল ওঠার ব্যাপারটা নয়, যে পুজো আসছে শুধু চুল ওঠার ব্যাপার, সেটা কিন্তু নয়। এই মাথার যন্ত্রণা, সাইনাস, মাইগ্রেন, বিভিন্ন রকম সমস্যা, চোখের সমস্যা, গলার সমস্যা, থাইরয়েড, সুগার ইত্যাদি সমস্ত রকম সমস্যাগুলো থেকেই আমরা মুক্তি পেতে পারি। এবং এই জন্যই কিন্তু বিভিন্নভাবে যে আমরা অনেক কিছু শিখে থাকি, কোনো কিছু শিখতে হয় না। এবং অনেকের প্রশ্ন থাকে যে রেইকি শিখলে কি এঞ্জেল শেখা না, যে এঞ্জেল শিখলেও কি রেইকি শিখেই আসতে হবে? আমার উত্তর কিন্তু না। এঞ্জেল রেইকি, এঞ্জেল থেরাপি পুরো একটা কোর্স। এটা শিখতে গেলে কোনো রকম অন্য কিছু শিখেই আসতে হয় না, বা এটা শিখলে অন্য কিছু শিখতে হয় না। আচ্ছা দিদি, আরেকটা জিনিস, এই এঞ্জেল রেইকি এটা কি ডিস্টেন্সে করা যায়? ধরুন বাইরে আমার কেউ রয়েছে, যিনি বিদেশে রয়েছে, এখানে নেই, তাকে আমরা কীভাবে ট্রিটমেন্ট দেব? যে সে হয়তো রেকি জানে না, বা তার শারীরিক অবস্থাটা খুব খারাপ, কিন্তু আমি জানি অ্যাঞ্জেলের মারফত আমি কি এখানে বসে সেই দূরে যিনি রয়েছেন তাকে ট্রিটমেন্ট দিতে পারি? অবশ্যই অবশ্যই পারি, কারণ পুরো অ্যাঞ্জেল রেকি, অ্যাঞ্জেল থেরাপির কোর্সটা এমনই, শুধু যে আমি ঘরে থেকে ট্রিটমেন্টটা নিজের ওপর করবো তা নয়, আবার শুধু যে আমার পরিবারে যারা আছে শুধু তাদের জন্য নয়, আমার বন্ধু হতে পারে, আত্মীয় হতে পারে, অনাত্মীয় হতে পারে, যাদেরই আমি ভালো চাইছি তারা যেখানেই থাক না কেন, থাকতে পারি আমি কলকাতায়, সে আছে লন্ডনে, আমি তাকে চোখে দেখতে পাচ্ছি না এখন, কিন্তু আমি তো তাকে জানি, আমি তার মুখটা চিনি, কিংবা আমার কাছে একটা ছবি যদি থাকে সেটাও আমার পক্ষে যথেষ্ট, হয়তো তাকে আমি কোনোদিন দেখিনি, কিন্তু আপনি হয়তো একটা ছবি আমাকে পাঠিয়েছেন যে দিদি আমার বন্ধু এই অসুস্থ, একে একটু ঠিক করে দিতে হবে, বা এই ব্যাপার, এই ট্রিটমেন্টটা করে দিতে হবে। সেক্ষেত্রে যিনি অ্যাঞ্জেল রেইকি, অ্যাঞ্জেল থেরাপিটা শিখবেন, তিনি অবশ্যই পারেন তার ট্রিটমেন্টটা করতে এবং তাকে সম্পূর্ণ একেবারে সুস্থ করে দিতে পারবেন। কিন্তু এক্ষেত্রে দুটো ব্যাপার আছে, এক হচ্ছে ক্যান্সার আর এইডস, এই দুটো রোগের ক্ষেত্রে ব্যাপার হচ্ছে, এই দুটো রোগের ক্ষেত্রে আমরা কোনো রকম কিছু দায়িত্ব নিই না, কিন্তু এছাড়া যে অসুখই করুক না কেন, ওই যে একটু আগে যে অসুখগুলোর নাম করলাম, যেহেতু মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বলেছি, অনেক কিছু অসুখ আছে, যেমন থাইরয়েড, সুগারের কথা বলছি, যে সুগার রোগীরা তো অনেক সময় ইনসুলিন নেন, অনেক সময় কেন, এখন তো 95% মানুষের ঘরে ঘরে সুগার, এই যে ইনসুলিনটা নিতে হচ্ছে, দেখা যাচ্ছে যারা অ্যাঞ্জেল রেইকি, অ্যাঞ্জেল থেরাপির ক্লাসটা করেছেন এবং তারা যা ট্রিটমেন্ট করেছেন, ইনসুলিনটা বন্ধ হয়ে গেছে। তার যদি নিজের থেকে থাকতো, এক্ষেত্রেও দেখা গেছে যে ইনসুলিন নেওয়া বন্ধ, ডাক্তারবাবু তারপরে ওষুধ দিয়েছেন, সেই ওষুধটাও কিছুদিন পরে বন্ধ হয়ে গেছে, এখন তারা শুধুমাত্র অ্যাঞ্জেল রেইকি, মানে আমাদের যে চক্র ক্লিয়ারিংয়ের ব্যাপারটা থাকে ওটা করে কিন্তু এখন ভালো আছে, ভালো আছে এবং সুস্থ আছে। সুগারের যে লেভেলটা থাকা উচিত, 70 থেকে 110 হচ্ছে আমাদের যে ফাস্টিং সুগার, সকালবেলা যেটা না খেয়ে করা হয় যে টেস্ট, আর দুপুরবেলা যেটা খাওয়ার 2 ঘন্টা বাদে করা হয় সেটাকে বলা হয় পিপি, এবং এইটা থাকে 70 থেকে 140, 70 থেকে 110 হচ্ছে ফাস্টিং, 70 থেকে 140 হচ্ছে পিপি, এটা হচ্ছে লেভেল। এবং দেখা যাচ্ছে এই 140 ওখানে তো যাচ্ছেই না, সুগার লেভেলটা তার অনেক কমই থাকছে, শুধুমাত্র অ্যাঞ্জেল রেইকি, অ্যাঞ্জেল থেরাপি এইটা করতেই কিন্তু ভালো আছেন। এবং আমি আবারও বলছি, শুধুমাত্র নিজের নয়, এরকমও দেখা গেছে যে যে করে গেছে, আমি নামটা করেই বলছি, টালিগঞ্জ থেকে পার্থ প্রথমে শিখে গিয়েছিল, তারপরে দেখা গেছে তার বোনও শিখেছে এবং বোনের বন্ধুরাও এসে শিখে গেছে আরিয়াদহে এসে, এবং তার মা যখন ফোন করে আমাকে জানালো যে ছেলে মেয়ে দুজনে শিখে আমার ওপর, ওরা তো ভালো কাজ পেয়েছে আমার ওপর অ্যাপ্লাই করে, আমাকে এখন কোনো ওষুধও খেতে হচ্ছে না, আমার সুগার লেভেলটা একেবারে ঠিকঠাক চলে এসেছে, তখন আমার তো আনন্দ হওয়ারই কথা। তিনিও যখন আনন্দের সঙ্গে বললেন, আমি তখন সত্যিই ভাবছি যে এরকমভাবে অ্যাঞ্জেল রেখে, অ্যাঞ্জেল থেরাপির মাধ্যমে সুগারের লেভেল, যেটাকে আমরা
এখন সুগারটাকে তো বুঝতেই পারছেন আমরা কোন জায়গায় গিয়ে পৌঁছে গেছি যে আগামী 10 বছরের মধ্যে ভারতবর্ষ একদম প্রথম জায়গাটা নিয়ে নিচ্ছে, নিয়ে নিয়েছে অলরেডি কিছু কিছু, হ্যাঁ নিয়ে নিয়েছে, এটা প্রত্যেক ঘরে ঘরে একজন না দুজন রয়েছে রয়েছে। সুতরাং এই যে ব্যাপারটাতে আমরা তো অনেক এগিয়ে চলেছি এঞ্জেলের মাধ্যমে, এই যে দেবতার দূত যিনি আমাদের সাহায্য করছেন যে সমস্ত কিছু পেতে, এই যে পাওয়ার ব্যাপারটা আমাদের শুধুমাত্র যে অসুখের ক্ষেত্রে তা কিন্তু না, শারীরিক মানসিক যে শুধু শরীরের অসুখ যে এই অসুখগুলো সারবে তা না, মানসিক অসুখ এবং আমাদের সম্পর্কের যে অসুখ এগুলো তো একটা অসুখ, সম্পর্কগুলো বিচ্ছিন্ন হয়ে যাচ্ছে, সামাজিক অসুখ, পারিপার্শ্বিক অসুখ, যে পরিবেশ, যে পরিবেশের মধ্যে আমরা বড় হচ্ছি সেই পরিবেশের মানুষগুলোর সঙ্গে আমাদের কোনো রকম মিল থাকছে না, সম্পর্কগুলো নষ্ট হয়ে যাচ্ছে আস্তে আস্তে। এছাড়া আমাদের চাকরির সমস্যা, ব্যবসার সমস্যা, বিভিন্ন রকমের সমস্যাগুলো ধীরে ধীরে ক্ষয়ের দিকে চলে যাচ্ছে এবং এই জন্য কিন্তু এঞ্জেলকে আমাদের বিশেষভাবে দরকার। আবারও বলি, যখন আমরা শিশু থাকে বা একটি শিশু যখন প্রথম জন্মগ্রহণ করে সেই শিশুর কাছে কিন্তু অবশ্যই দুজন এঞ্জেল থেকে থাকে, এটা হচ্ছে আমাদের জন্মগতভাবে পাওয়া, এবং সেই দুজন এঞ্জেল আমাদের গার্জিয়ান এঞ্জেল। এবার এই শিশুটি যখন ধীরে ধীরে বড় হয় তার কাছে এঞ্জেল থাকবে কি থাকবে না সম্পূর্ণটা নির্ভর করে সেই শিশুটির ওপর শুধু নয়, তার পরিবেশের ওপর, পরিবেশ থেকে সে কোন শিক্ষাটা নিচ্ছে। পরিবেশ তৈরি হয় বাবা মা, ভাই বোন, অন্যান্য আত্মীয় স্বজনের মধ্যে। যখন সেই শিশুটি বাবা মা যদি সৎ হয় সেই সৎ বাবা মার সৎ চিন্তা সদ্ভাবনার প্রভাব তার ওপর পড়বেই। যদি এরকম অবস্থা হয় তাহলে বাচ্চাটার সঙ্গে এঞ্জেলটা থেকে গেল, আর যদি হয় যে বাবা মা সৎ হয়েও বাচ্চাটা কিন্তু অসৎ পথে ধীরে ধীরে চলে যাচ্ছে, যখন সে স্কুলে ভর্তি হচ্ছে, আনুষঙ্গিক কিছু বন্ধু বান্ধব হচ্ছে, অসৎ পথে যেতেই পারে, তখন কিন্তু সেই শিশুটির সাথে এঞ্জেল থাকছে না। আবার হয় বাবা মা হয়তো অসৎ, যখন অসৎ বাবা মার অসৎ কার্যকলাপ শিশুটির ওপর প্রভাব বিস্তার করে তখনও কিন্তু এঞ্জেল তার কাছে থাকে না। আবার বাবা মা অসৎ হলেও কিন্তু একটা বাচ্চা কখনো কখনো নিজের চেষ্টায়, নিজের প্রচেষ্টায় সে বড় হয়, লেখাপড়া করে, চাকরি বাকরি পায়, সে সৎভাবে সংসারে জীবনযাপন করে, তখন কিন্তু আমরা বলি যে গোবরে পদ্মফুল ফুটেছে দেখেছো, কীরকম ওই রকম বাবা মার ওই রকম ছেলে ভাবাই যায় না, বলি তো কথায় মিল আছে নিশ্চয়ই, এইরকমভাবে তার কাছে কিন্তু এঞ্জেল থেকে যায়। আসলে যে নিজেকে সাহায্য করে ভগবান তাকে সাহায্য করে, এই কথাটাও কিন্তু আমরা ছোটবেলা থেকে শিখে আসছি। যে নিজেকে বিশ্বাস করে সেই হলো আস্তিক, বিবেকানন্দের কথা, যে নিজেকে বিশ্বাস করে না সে হলো আস্তিক নাস্তিক। আর যেটা আমরা সচরাচর বলে থাকি যে ঈশ্বরে বিশ্বাস করে সেই হচ্ছে আস্তিক, আর যে ঈশ্বরে বিশ্বাস করে না সেই হলো নাস্তিক। কিন্তু ঈশ্বর কোথায় থাকেন? ঈশ্বর থাকেন তো মানুষের মনের মধ্যে। আমি যদি ওপরে খুব ঠাকুর পুজো করি আর ভেতরে ভেতরে একটা ভিখারি ভিক্ষা চাইতে হলে তাকে দূর দূর করে তাড়িয়ে দিচ্ছি, তাকে কোনো রকম সাহায্য করছি না, সত্যি কি ঈশ্বর আমার ডাকে সাড়া দেবেন, দিতে পারেন? আমি সারাদিন ধরে পূজোর ঘরে বসে থাকলেও আমি কোনোদিন ঈশ্বর পাবো না, কারণ একটা ঠাকুর ঘরের মধ্যে কখনো ঈশ্বর থাকেন না, ঈশ্বর থাকেন মানুষের মনের মধ্যে, মানুষের কার্যকলাপের মধ্যে, সমস্তটার মধ্যে। সুতরাং মনটাকে ঠিক করতে হবে, যার মন ঠিক আছে। আমি সবাইকে একই কথা বলি যে আমার কাছে এসে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি শিখতে হবে না, কারণ আমি কাউকে বলি না যে এসো আমার কাছেই এসো, আমি সব থেকে ভালো শেখাই। যাদের বিশ্বাস থাকবে এঞ্জেলের ওপর, যারা অন্তত পক্ষে সৎ চিন্তা করতে পারবেন যে এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপি শিখতে যাচ্ছি আমি ভালো থাকার জন্য, কারণ আপনার একটা পজিটিভ থিঙ্কিং সেটাই পারে আপনাকে সুস্থ করে তুলতে, তার জন্য করতে হবে ভরসা, তার জন্য করতে হবে বিশ্বাস। এই বিশ্বাসটা আমার ওপর নয়, এই বিশ্বাসটা করতে হবে ঈশ্বরের ওপর, কারণ ঈশ্বর তো সরাসরি আপনার সামনে এসে দেখা দেবে না, ঈশ্বরের দূতকে আপনাকে ডাকতে হবে। তাই ওইটুকু বিশ্বাস থাকলেই হবে যে এঞ্জেলকে আমি পেতে যাচ্ছি, এঞ্জেলকে আমাকে পেতেই হবে। জিজ্ঞাসা চিহ্ন কখনো থাকবে না, কারণ আমরা কখনোই বলবো না এঞ্জেল সত্যিই আমাদের কাজ করবে তো, সত্যি এটা হয় কি? যদি এইরকম একটা জিজ্ঞাসা চিহ্ন থাকে তাহলে প্লিজ আসবেন না, শুধুমাত্র তারাই আসবেন, তারাই ফোন করবেন, তারাই যারা ভরসা করতে পারবেন, যারা বিশ্বাস করতে পারবেন। আবারও বলছি আমাকে নয় এঞ্জেলকে, কারণ ষোলোজন এঞ্জেল তো আমাদের মধ্যে আছে, ষোলোজন এঞ্জেলের মধ্যে ওদের মধ্যে প্রচুর কাজকর্ম থাকে। যেমন একটা স্কুল বা কলেজের প্রিন্সিপাল থাকেন, তিনি সমস্ত কাজটা তো ভাগ করে দেন যে কোন টিচার কোন ক্লাসে পড়াবেন, 5 পড়াবেন না ক্লাস 10 পড়াবেন,
কে হিস্ট্রি পড়াবেন, কে ইংলিশ পড়াবেন, এই টিচারদের মধ্যে ভাগটা কীরকমভাবে তিনি করেন না তাদের কোয়ালিফিকেশন অনুযায়ী? যিনি হিস্ট্রির টিচার তিনি তো নিশ্চয়ই জিওগ্রাফি পড়াতে যাবেন না, যিনি ইংলিশের টিচার তাকে তো নিশ্চয়ই বাংলা পড়াতে দেওয়া হবে না। তাহলে কীভাবে পড়ানোর ভাগটা করতে হবে, না কোয়ালিফিকেশন কার কীরকম সেই অনুযায়ী প্রিন্সিপাল ভাগ করবেন। এখানেও কিন্তু তাই, এতজন এঞ্জেল আছেন কিন্তু আর্কেঞ্জেলদের মধ্যেও যিনি হেড অফ দ্য ডিপার্টমেন্ট মানে লিডার যিনি, তিনি আমাদের ফাদার, তিনি আমাদের ফ্রেন্ড, ফিলোসফার অ্যান্ড গাইড, এবং তিনি ঠিক করে দেবেন কোন এঞ্জেল কী কাজটা করবেন। হতে পারে আপনার আইন ঘটিত কোনো সমস্যা দিনের পর দিন চলে যাচ্ছে, কিছুতেই আপনি তার থেকে রিলিফ পাচ্ছেন না, কিন্তু সেখানে আপনার কোনো দোষ নেই, এক্ষেত্রে আপনারই হয়তো জেতার কথা, কিন্তু উল্টো দিক দিয়ে এমন কিছু ওই টাকা পয়সা কে হয় না ঘটনাগুলো ঘুষ টুস খাওয়ার ব্যাপারে আপনি সেখানে হেরে যাচ্ছেন, সেক্ষেত্রে আপনি এঞ্জেলকে কল করে নিজের জায়গায় নিজেকে প্রতিস্থাপন করতে পারেন। থাকতে পারে আপনার কোনো সাংসারিক সমস্যা, বলুন কে আছে। হ্যালো নমস্কার, আমি প্রসেনজিৎ পাত্র বলছি। কে বলছেন? প্রসেনজিৎ পাত্র বলছি। কোথা থেকে? পলটাবেট। হ্যাঁ বলুন, কি শারীরিক সমস্যা? ওই মানে শারীরিক সমস্যা বলতে আমার এই শরীর খারাপ হচ্ছে বারবার, সাংসারিক মানে অর্থনৈতিক এই সব দিয়ে নানা দিয়ে। কোথা থেকে বলছেন? পলতা থেকে বলছেন। আচ্ছা আপনি শুনতে থাকুন, পলতা থেকে বলছেন, আমাদের 15 তারিখে মানে পুজোর আগেই ক্লাস আছে আরিয়াদহে, যদি করতে চান আজকে থেকেই নাম লেখানো শুরু, কারণ খুব বেশি জনের ক্লাস নয়, ওটা খুব কম মানুষেরই ক্লাস নেওয়া হবে, যদি করতে চান তাহলে এই বৃহস্পতিবার দিনের ক্লাসটার জন্য বিকেলবেলা নাম লেখাতে পারেন। আসার সময় একটা ভোটার কার্ডের জেরক্স, একটা পাসপোর্ট সাইজ ছবি নিয়ে আসতে হবে অবশ্যই নিজের, আর এছাড়া পারিশ্রমিক কী লাগবে সেটা আমাদের হেল্পলাইনে দুটো নাম্বার যাচ্ছে দেখে নিন, দেখে লিখে নিন, যে কোনো একটা নাম্বারে ফোন করে নিজের নামটা লিখিয়ে রাখুন, আর অবশ্যই নাম লিখিয়ে রাখবেন। আর ক্লাস শুরু হবে সকাল 11টা থেকে, 10:30 থেকে 11:45 মধ্যে আসতে হবে পলতা থেকে, আপনার আরিয়াদহটাই সুবিধে, সেই জন্যই আমি আরিয়াদহের নামটা বললাম, আর কিছু আনতে হয় না, খুব কাছে। হ্যাঁ দিদি, আরেকটা জিনিস আমি একটা প্রশ্ন করব, এই কথাটা খুব বাস্তব সত্যি কথা, বিশ্বাসে মিলায় বস্তু তর্কে বলি একদম। আর যেহেতু অ্যাঞ্জেল ঈশ্বরের দূত, আর সেই জায়গায় আজকাল দেখা যায় অনেক সময় কি ছেলে মেয়ে পরীক্ষা দিতে যাচ্ছে, মা তার পকেটে ফুল দিয়ে দিচ্ছে, অনেক কিছু দিচ্ছে, বা ইন্টারভিউ দিতে যাচ্ছে, কিন্তু সেই জায়গায় মা যদি অ্যাঞ্জেল রেখে শিখে থাকেন, তাহলে ছেলে বা মেয়ে যখন ইন্টারভিউ দিতে বা পরীক্ষা দিতে যাবে ঠিক সেই সময় কি তিনি ঘরে বসে তার ছেলে বা মেয়েকে সাপোর্ট করতে পারে? খুব ভালো প্রশ্ন, এই জায়গাটা একটু যদি। খুব ভালো প্রশ্ন, অবশ্যই আমরাও যখন ছোট ছিলাম মনে আছে যে আমাদের কাছেও ঠাকুরের ফুল থাকতো, আমরাও ঠাকুর প্রণাম করে মানে পড়ি কি না পড়ি আর কি, যে ঠাকুর প্রণাম করে যে ভালো রেজাল্টটা যেন হয়। এছাড়া দেখেছি মাও যখন সেই দইয়ের ফোঁটা কপালে দিয়ে তারপরে পরীক্ষা দিতে পাঠাতো, তখনও যেন কত একটা বিশ্বাস থাকতো, প্রতিদিন পরীক্ষা দেওয়ার দিতে যাওয়ার আগে খোঁজ নিতাম দইটা আনা হয়েছে তো, মানে সেই দইটা খাওয়ারও তো একটা ব্যাপার থাকে। কিন্তু আমি কোনো বিশ্বাসকেই আঘাত না করেই বলছি, সবাই সব কিছু করুন, ঈশ্বরের সমস্ত কিছু আশীর্বাদই সঙ্গে থাকুক, সঙ্গে থেকেও এটাও থাকুক যে এঞ্জেলের যে কাজটা আমরা করিয়ে দিই, যেটা শিখিয়ে দিই, তার মাধ্যমে বাচ্চার পরীক্ষা তো ভালো হবেই, এবং সারাটা বছর যেন বাচ্চার মেধাটা ঠিক থাকে এবং বাচ্চা যাতে মনোযোগ দিয়ে পড়তে পারে, সেটার একটা সুন্দরভাবে ক্রিয়াকলাপ যেটা মায়েরা ঘরে বসে করতে পারে। ধরুন 17 তারিখে আমার পরীক্ষা, বাচ্চার পরীক্ষা, সেক্ষেত্রে মায়েরা তো রুটিনটা অনেক আগেই পেয়ে যাচ্ছেন, অন্তত পক্ষে দিন 15 আগে তো পাচ্ছেনই, সেই 15 দিন আগে থাকতেই কিছু কাজ করে কিন্তু বাচ্চার যাতে সমস্ত দিক থেকে ঠিক হয়, পরীক্ষাটাও ভালো হয়, এঞ্জেল যাতে সঙ্গে থাকে, কীভাবে থাকবে এটা তো মায়েদের সেই জায়গাটা শিখিয়ে দেওয়া হয় যে কীভাবে তিনি পাঠাবেন এঞ্জেলকে বাচ্চার সঙ্গে সমস্তটা আর কি, এবং তার জন্য বাচ্চাদের রেজাল্ট খুব ভালো হয়ে থাকে, বাচ্চারা সম্পূর্ণ মানে তাদের সমস্ত কার্যকলাপ চেঞ্জ হয়ে যায়, যে বাচ্চা খুব দুরন্ত, কথা শোনে না, যে বাচ্চা সময় মতো পড়তে বসে না, একদম বকা মারা কিচ্ছু করবেন না, নিজেরা শুধু একটা ক্লাস করে নেবেন। আর খুব সত্যি কথা যে আমার ক্লাসটা কিন্তু একটা দিনেই হয়, আর এই প্রশ্নটা আপনারা সবাই করেন, আমার ভালোও লাগে কথাগুলো শুনতে, খারাপ লাগে না যখন হেল্পলাইন থেকে বলে, কিন্তু বারবার তো আপনি বলেন যে একই দিন একটা দিনের এই ক্লাস, তবু ওনারা বলেন যে কেন অনেক জায়গাতে দুদিনের ক্লাস হয়, অনেক জায়গাতে দুদিনের ক্লাস হতে পারে, আপনাদের যদি ভালো লাগে আপনারা সেখানে শিখতেই পারেন,
কিন্তু আমি শুনেছি যেটা অনেক জায়গা থেকে ক্লাস করেও তো আমার কাছে তারা ক্লাস করতে এসেছেন, গতদিনেও তাই হয়েছে, তারা বলেছেন যে প্রথম দিনে দিদি দু একটা জিনিস শিখিয়ে দিয়ে সেকেন্ড দিনে বিকেল 5টার সময় যেতে বলা হয়েছে শুধুমাত্র সার্টিফিকেটটা দেবার জন্য। ওটা কি দুদিনের ক্লাস হলো বলুন? আমি কারো সমালোচনা করছি না, তাদের এই প্রশ্নটা ছিল, আমি শুধু আপনাদের সামনে তুলে ধরলাম। আমি ওই একটা দিনেই ক্লাসটা করাই, একটু বেশি সময় লাগে, একটু লেন্দি লাগে আমার ক্লাসটা। আপনারা সবাই ভালোভাবেই ক্লাসটা করেন আমি জানি, আমারও ভালো লাগে আপনাদের সঙ্গে থাকতে। দুপুরে একটা ব্রেক অবশ্যই থাকে, লাঞ্চ ব্রেক, যেটা তো অবশ্যই দরকার, প্রত্যেকেরই তো ওই সময়টুকু প্রয়োজন আছে। কিন্তু সকাল 11টা থেকে যে ক্লাসটা শুরু হয় 5টা 6টা পর্যন্ত চলে, তার মধ্যে কিন্তু পুরো ক্লাসটা হয়। আজ পর্যন্ত কারুর কোনো অসুবিধে হয়নি, এবং যাদের মানে সময়ের তো প্রত্যেকেরই দাম আছে, প্রত্যেকেই চাকরি করেন এবং ডাক্তারেরা ক্লাস করে গেছেন, ডক্টর, ইঞ্জিনিয়ার, প্রচুর জ্যোতিষীরা ক্লাস করেছেন, স্কুলের টিচাররা করেছেন, অনেক স্কুলের হেডমাস্টার হেডমিস্ট্রেসরা ক্লাস করে গেছেন। এটা আমার উপরি পাওনা যে অনেক কোয়ালিফাইড মানুষজন আমার কাছে এসেছেন এবং তারা বলেছেন যে একটা দিনের ক্লাস বলেই কিন্তু আপনার কাছে এসেছি আমরা, ভালো লেগেছে আমার, প্রত্যেকে অনেক অনেক ফল পেয়েছেন। আর বিজনেসম্যানরা তো আছেন তাদের ব্যবসাটাকে বাড়ানোর জন্য, তাই যাদের মনে হচ্ছে যে একদিনের ক্লাসই আপনাদের পক্ষে যথেষ্ট, তারাই আমার কাছে আসুন। প্রশ্ন দিয়ে নয় যে দুদিনের ক্লাস কেন হচ্ছে না, আমি তো বুঝিয়ে দিলাম আপনাদের খুব ভালো করে। দেখবেন একদিনের ক্লাসই আপনারা যথেষ্ট পরিমাণে উপকার পাবেন এবং পাবেনই। সুতরাং এই আরেকটা জিনিস একটু বলে দিন, হয়তো আপনার ভিউয়ার্সের মুখস্থ হয়ে গেছে, তবু নতুন ভিউয়ার্স যারা আছেন যেদিনকে শিখতে আসবে তার আগের দিন, আগের দিন অবশ্যই, আগের দিন না দিনের দিন মাছ মাংস ডিমটা খাবেন না। অনেকেই এসে পড়ার পর বলেন যে দিদি ডিম খেয়ে ফেলেছি, আমি আপনাদের কাছে স্পেশালভাবে রিকোয়েস্ট করছি যে যেহেতু মাছ মাংস ডিমের মধ্যে একটা নেগেটিভিটি তো থাকেই, কারণ একটা পশু হত্যা এরকম ব্যাপার স্যাপার থাকে আর কি, জানি না কে কতটা বিশ্বাস করেন, কিন্তু আমি শুধু যেহেতু ডাবল একটা অ্যাটোনমেন্ট দিই, অনেকেই হয়তো এই ব্যাপারটাকে দিদি ওইখানে তো কিছু বলেন না, ওইখানে তো সব খাওয়া চলে, বলেছেন মাছ খেলে কিছু হয় না, মাংস খেলে কিছু হয় না, হয় না হয়তো সত্যি, কিন্তু আমি যেহেতু আপনাদের পাওয়ারটা ডাবল পাওয়ার দিই, তো কারণ এঞ্জেল রেকি, এঞ্জেল থেরাপি দুটো একদিনে শেখানো হয় এবং দুটো পাওয়ার আমি একসঙ্গে দিই, যার জন্য সময়, আপনাদের যারা শিখেছেন তারা জানেন যে অনেকটা সময় ধরে আমি অ্যাটোনমেন্টটা দিই। তার জন্য আমি বলি কোনো নেগেটিভিটি যদি ভেতরে থাকে, অনেকে আসেন কি বলে দেওয়ার পরে অ্যাটোনমেন্ট দেওয়ার সময় সুবিধে হয় সেটা আলাদা কথা, কিন্তু অবশ্যই বলবো যারা সত্যি মানে এটা শিখতে আসবেন বা পাওয়ারটা সত্যিকারের জীবনের শেষ দিন পর্যন্ত যাতে থাকে এই ব্যাপারটায় বিশ্বাসে যারা, তারা আগের দিন আর দিনের দিন মাছ মাংস ডিম এই তিনটে জিনিস খাবেন না। আবার যখন নেওয়া হয়ে যাবে, অ্যাটোনমেন্ট হয়ে যাবে, তখন তো সব কিছুই খেতে পারবেন, কোনো অসুবিধে নেই, এক দুদিন না খেলে কী বা হয়। এছাড়া বলি যারা নাম লেখাবেন অবশ্যই তারা কনফার্ম করবেন যেদিন ক্লাস তার অন্ততপক্ষে 2-3 দিন আগে, আর যদি ক্লাসটা সত্যিই করেন তবেই নাম লেখাবেন, কারণ অনেকেই তো আমার খুব বেশি ভালোবাসেন আর কি, তাদের কথা বলাই বাহুল্য। হ্যাঁ, নাম লেখালেন, এবার আপনিও তো একটা লিমিটেড লোক দেখবেন, তারপরে দেখা গেল তারা এলেন না, কিন্তু যে মানুষটির সত্যি মন থেকে শেখার ইচ্ছে ছিল তারা সুযোগ চান্সটা পেলেন না। আমার ক্লাসে অবশ্য প্রত্যেকটা ক্লাসে 8-10 জন 12 জন এরকম থাকে, সুতরাং কেউ দু একজন না এলে আমার কোনো রকম প্রবলেম হয় না, কিন্তু এটাও ব্যাপার, প্রবলেমটা হয় তাদেরই যাদের ইচ্ছা থাকে যে আমার ক্লাসটাই করার, কারণ আমি অনেক আগে থাকতে বারণ করে দিই না গো এইবারের ক্লাসটাই হচ্ছে না, পরের বারে নাম লেখাও, এবং তারা আবার পরের বারের জন্য অনেক আগে থাকতে নাম লিখিয়ে রাখছেন, কিন্তু তাদের তো আমি সুযোগ দিতেই পারি এক্ষেত্রে, তিনি এলেন না সেই সুযোগটা উনি পেতেন অবশ্যই, কিন্তু হয়ে যায় মোটামুটি, এই নিয়ে টেনশনের কোনো কারণ নেই। আমি এদিক দিয়ে ভীষণ লাকি যে আমাকে ভালোবাসেন সবাই, বিশেষ করে যারা ক্লাস করে গেছেন, আর সবাই বলেন যে দিদি আপনার অনুষ্ঠান দেখে এসেছি, এবং শুধু অনুষ্ঠান না, যারা আমার কাছে ক্লাস করে যায় তারাও বেশ অনেক লোকজন টোকজন নিয়ে আসেন যে দিদি ও শিখে গেছে বলেই তো আমাকে পাঠিয়েছে, এই ব্যাপারটা আমার খুব ভালো লাগে, মানে বেশ পরিচয় পরিচয় পরিচয়ের মাধ্যমে আমার ফ্যামিলিটা বেশ অনেকটা বেড়ে যাচ্ছে, আমার এঞ্জেল ফ্যামিলি অনেকটা দূর বিস্তৃত হয়ে যাচ্ছে বিভিন্ন জায়গায়, এমনকি বহরমপুর, মালদা এসব জায়গা থেকে আড়িয়াদহে এসে ক্লাস করে, আপনি আপনারা বুঝতে পারছেন কোথা থেকে আসে, আমি এদিক দিয়ে ভীষণ লাকি। বলুন কি? হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? বহরমপুর ডোমকল থেকে বলছি, রায়পুর। আচ্ছা, কে বলছেন, নাম? বিজন কর্মকার। বিজন বাবু, কি শারীরিক সমস্যা? ও, আমার
পুরো সমস্যাটাই আমাদের এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি দিয়ে একদম সমাধান করে দেওয়া যায়। আমি কিন্তু এইমাত্র বহরমপুরের কথা বললাম, বলতে না বলতে বহরমপুর থেকে ফোন করলেন। আপনার যদি খুব বেশি দরকার থাকে তাহলে অবশ্যই আপনি আড়িয়াদহ এসে ক্লাসটা করে, আড়িয়াদহ কেন, আমাদের শ্যামবাজারে ক্লাস থাকে, গড়িয়াহাট, বেহালা বিভিন্ন জায়গায় ক্লাস থাকে। একটু ডেটটা দেখে নিতে হবে, স্কলিংয়ে যাচ্ছে কোন ডেটে ক্লাস আছে, এবং সেই হিসাবে ক্লাসটা করে যাবেন যদি সত্যিকারের দরকার থাকে। কারণ ব্যবসার সমস্যা দেখুন, আমি তো বাই ফোন কোনো সমস্যার সমাধান করে দিতে পারবো না, বা কোনো হাত টাত নেড়ে যে দেখুন তো আপনার সমস্যাটার সমাধান হয়ে গেল কি না, এইরকমও বিদ্যা আমার কিছু জানা নেই, বা এরকম বিদ্যা সত্যিই আছে কি না এটাও আমি বলতে পারবো না। শুধু এইটুকুই বলতে পারি যে অবশ্যই আপনি যদি ক্লাসটা করে যান আপনার ব্যবসায়িক উন্নতি হবেই, অবশ্যই হবে। আর এই যে শারীরিক কিছু ব্যাপারে ছিলাম আমরা, যে মাথার চুল থেকে পায়ের নখ পর্যন্ত বলছিলাম না আমাদের যা কিছু সমস্যা, মহিলাদের ব্যাপারে একটু বলি, যারা ভীষণভাবে নিজেকেই নিজেরা বিশ্বাস করেন না, যে বলেন ও আমাদের কিছু হয় না, আমরা অভ্যস্ত হয়ে গেছি, কিন্তু ব্যাপারটা কি সত্যি তাই? অভ্যস্ত কি সত্যি হয়ে যায়? যখন ধরা পড়ে কোনো কিছু তখন আর করার কিছু থাকে না, চোখের সামনে শেষ হয়ে যেতে দেখি সেখানেও কিছু করার থাকে না, কারণ সেই জায়গাটা আর ধরা ছোঁয়ার বাইরে চলে গেছে। সেটা কীরকম না, এই যে পিরিয়ডিক্যাল যে কোনো রকম সমস্যা, ইউটেরাসে সিস্ট, ওভারিতে সিস্ট কিংবা টিউমার, ব্রেস্টে কোনো রকম টিউমার বা সিস্ট, প্রথমে তো সিস্ট অবস্থা থেকে ধীরে ধীরে বাড়ে, প্রথমে কিছু প্রবলেম থাকে, আমরা বলি ও ঠিক হয়ে যাবে, ডাক্তার দেখাতে হবে না, কিন্তু ডাক্তারবাবুকে না দেখালে বুঝবেন কী করে জিনিসটা কী হয়েছে? সেই জন্য ডাক্তারবাবুকে দেখাতে হবে, টেস্ট দরকার হলে নিশ্চয়ই করতে হবে, এবং তারপরে কিছু ট্রিটমেন্ট তো করতেই হবে। তার সঙ্গে সঙ্গে যদি এঞ্জেল রেখে এঞ্জেল থেরাপিটা করা যায়, দেখবেন কোনো রকম অপারেশন করতে হচ্ছে না, কারণ যদি আমরা এটা না করি বা কোনো কিছু আমরা ট্রিটমেন্ট না করি তাহলে তো ভবিষ্যতে সেটা ওই কাটাছেঁড়ার পর্যায়ে চলে যাবে, আর কাটাছেঁড়ার পর্যায়ে মানে বুঝতেই তো পারছেন ভবিষ্যতে আরো কত কিছু না ঘটতে পারে, কঠিন রোগ। হ্যাঁ, এরা সারলই না একদম, এবং এটা সত্যি ঘটনাগুলো ঘটছে বলে আরো খারাপ লাগে যে আমাদের বিজ্ঞান এতটা অগ্রগতি হবার পরেও কেন আমরা বুঝতে পারি না যে আমাদের কি কি প্রয়োজন আছে। কারণ এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপিও কিন্তু একটা বৈজ্ঞানিক ভিত্তি অনুসারেই তৈরি হয়েছে, কারণ এই যে সূর্য বা রামধনুর সাতটা রং, সেই সাতটা রং, সূর্য তো একটা বিজ্ঞানসম্মত জিনিস, সেই সূর্যের সাতটা রং কিন্তু আমাদের শরীরের সঙ্গে জড়িত। এই যে কোনো চর্চায় ধরুন, বলুন কি? হ্যালো 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 হ্যাঁ বলুন। আমি দিদির কাছে দিয়া, হ্যালো আমি সোনালীর কাছে, আমি এ করেছি। কে বলছেন? বন্দনা পাল আমার নাম। টিভি সাউন্ডটা মিউট করে দিন। কোথা থেকে ফোন করছেন? আমি গড়িয়াহাটে করছি। আচ্ছা, দিদির কাছে কোথায় শিখেছিলেন? গড়িয়াহাটে? গড়িয়াহাটে হোটেল থিমে। আচ্ছা, কি রকম আছেন এখন শিখে? আমি একটা দরকার বলবো। বলুন। দরকার না, গাতি দিদি আমার চিনতে পারছেন, বন্দনা পাল। বলুন আপনি কেমন আছেন সেটা আগে বলুন। আমার হাতের সেই যন্ত্রণাটা বলেছিলাম তো, সেই যন্ত্রণাটা কমছেই না। আপনি শিখেছিলেন আমার কাছে? হ্যাঁ, আপনাকে শিখেছি উঁচুতে, আমার পায়ে অপারেশন ছিল, উঁচুতে বসেছিলাম, ওই লাল কালার করে পায়ে গেছিলাম। আচ্ছা, এমনি কেমন আছেন? আর কেমন আছেন? আচ্ছা, আগে একটু পজিটিভ দিকটা শুনুন, আগে একটু শুনে নেওয়া যাক। হতেই পারে, কারণ আমি ফোনটা ছাড়বেন না কিন্তু, আপনি লাইনে থাকবেন। হ্যাঁ, হতেই পারে, আমাদের 10টা অসুখ আছে। হ্যাঁ, 10টা অসুখ, 12টা অসুখ, কেউ তো একটা অসুখ নিয়ে আমার কাছে আসেন না, সব জায়গা থেকে ঘুরে অবশেষে সোনালীদির দরবারে, এরকম হয় আমাদের প্রচুর। এবং আপনার একটা হাতের যন্ত্রণা যদি থাকে সেটা হতেই পারে। আপনি সর্বাঙ্গীনভাবে বলুন যে এঞ্জেল রেকি এঞ্জেল থেরাপি শেখার পর আপনি আগের থেকে কেমন আছেন? হ্যালো, আপনি তো আমার কাছে শিখেছিলেন, যেহেতু আমি আপনাকে একটা প্রশ্ন করছি, আপনি সর্বাঙ্গীনভাবে বলুন যে আগের থেকে আপনি কেমন আছেন এখন, কি রকম আছেন আগের থেকে? আচ্ছা, এবার ওটাকে ধরেই বলুন,
আপনি আগে যতটা যদি আমার কাছে শিখে থাকেন আর কি, যদি সম্পূর্ণটা ভাবে আপনি কেমন আছেন আগের থেকে, শুনুন না আগে আপনি আমার কথাটা, যে আগে আপনি যতটা ভালো যতটা খারাপ ছিলেন তার থেকে এখন আপনি কেমন আছেন, কেমন আছেন আপনি সর্বাঙ্গীন ভাবে কেমন আছেন? না, উনি কিন্তু আগে একবার বললেন যে আগের থেকে অনেকটা ভালো আছি, কিন্তু হাতের ব্যথাটা শুধু বাড়ছে। আমি আপনাকে কি জিজ্ঞাসা করছি, বলছি আপনি সর্বাঙ্গীন ভাবে কেমন আছেন? যদি আমার কাছে শিখে থাকেন তাহলে আপনি সর্বাঙ্গীন ভাবে কেমন আছেন? আপনার যদি উদ্দেশ্য থাকে এখানে যে হাতের ব্যথাটা নিয়ে, বলুন বলুন বলুন। দিদি যে এতক্ষণ ধরে আপনাকে একটাই কথা বারবার বলছেন, হ্যাঁ আপনি শুনুন, আপনি সর্বাঙ্গীন ভাবে কেমন আছেন? আগের থেকে এখন কি অন্যান্য দিক থেকে কি আগের থেকে ভালো আছেন? তো আরেকটা ব্যাপারও আছে, আপনি শিখিয়ে দিয়েছেন, উনি কতটা শিখেছেন আমি সেটাই বলছি না, আমি দুটো দিক থেকেই বলছি। কতটা প্রথম হচ্ছে, যদি আপনি সত্যি আমার কাছে শিখে থাকেন, কারণ আমার কাছে তো প্রচুর মানুষ শিখেছেন, নিয়ার অ্যাবাউট 1000, হ্যাঁ, এবং সেহেতু প্রত্যেকে ভালো আছেন, আমার সঙ্গে প্রত্যেকের রিলেশান আছে, আমার হেল্পলাইন রিলেশান আছে। প্রথমত আমি আপনাকে এখন বুঝতে পারছি না, আমি বুঝতে পারতে পারি যে হাজার জনের মধ্যে প্রত্যেকের নাম মনে রাখা বা প্রত্যেকের, আর যেহেতু আমার তো যেখানে যেখানে ক্লাস হয় আমরা রীতিমতো বলে দিই, সুতরাং আপনাদের পক্ষে যাদের কিছু নেগেটিভ অ্যাটিটিউড আছে আর কি, তাদের পক্ষে নামগুলো লিখে রাখা খুব ভালো সম্ভব, এবং এখানে ফোন করে আমার কোনো স্টুডেন্ট এখনও পর্যন্ত ফোন করে এখানে বলেনি যে এটার জন্যই গিয়েছিলাম এবং এটা এটা আমার আমি ঠিক নেই, এটা জানি না আপনার কী রকম কী মনে হলো। আপনি আমাকে, আপনি যদি খারাপ থাকেন, আমার সবসময় ক্লাসের পরে বলা থাকে যে আমার পুরনো স্টুডেন্টরা কোন নাম্বারে ফোন করবে এবং কটা থেকে কটার মধ্যে ফোন করবে, তাদের একটা যোগাযোগ করার জন্য আমি একটা নির্দিষ্ট ফোন নাম্বার দিই যেখানে তারা আমার সাথে কথা বলে এবং নির্দিষ্ট সময় থাকে সেখানে তারা আমার সাথে কথা বলে। সুতরাং আপনি যে কতটা সৎভাবে আমাকে ফোন করছেন সেটা তো বলাই বাহুল্য। আপনাকে যদি অন্য কেউ ফোন করিয়ে থাকে সেটা তো যারা দেখছে তারাও বুঝতে পারছে নিশ্চয়ই, এবং সেক্ষেত্রে আমি বলছি যদি এরকম হয় যে আমি যা শিখিয়েছি সবাইকে তো একই শিখিয়েছি, একটা ক্লাসে 40 জন যদি ধরুন 5, 6, 7, 8 এক একটা সেকশানে 40 জন বা 30 জন এরকম একটা স্টুডেন্ট থাকে, টিচার কিন্তু থাকে একজনই, একজন ফার্স্ট হয়, একজন 30 নম্বর, একজনের 30 নম্বর রোল হয়, তাহলে কিসের জন্য হয়? যে ছেলেটি অঙ্কে 100, 100 পায়, প্রত্যেকটা সাবজেক্টে 100, 100 বা 199 পায়, সে তো ফার্স্ট হয়। তাহলে এই ফার্স্ট হওয়াটা ডিপেন্ড করে তার প্র্যাকটিসের ওপর, সে কতটা ম্যাথস বাড়িতে করলো, কতটা সে পড়লো। যে ছেলেটি লাস্ট হয় তার ওই লাস্ট হওয়াটা ডিপেন্ড করে কতটা সে প্র্যাকটিস করলো, কতটা সে লেখাপড়া করলো, কতটা সে অন্যান্য কিছুতে সময় দিল। সুতরাং বুঝতেই পারছেন আমি ভীষণই দুঃখিত যে এরকম একটা ভালো ভালো রেজাল্টের পরে আপনি কিভাবে আছেন, কেন আছেন। আপনি যদি সত্যিই আমার কাছে শিখে থাকেন, মানে আমি জিজ্ঞাসা চিহ্ন যোগ করলাম যদি ওই জিনিসটা আমি পছন্দ করি না, তাহলে অবশ্যই সে আমার নাম্বারটা আপনার কাছে আছে বা আমার হেল্পলাইন নাম্বারগুলো আপনার কাছে আছে, টাইমটা পুরনো স্টুডেন্টের জন্য যে টাইমটা দেওয়া থাকে সেটা আপনার কাছে আছে, হতে পারে আপনার হাত ব্যথার সমস্যা সেটা যদি আপনার একদমই না কমে সেটা আলাদা কথা, কিন্তু কমে নি সারে নি এটা কিন্তু আমি মানতে বাধ্য নই, কারণ আপনার কাছে কোনো কোনো কিছু আমি পেলাম না। দিদি আরেকটা ছোট্ট জিনিস এখান থেকে, আমি সোনালী সরকারকে চিনি না, আমি কোনো এক সময় ওনার কাছে ক্লাস করেছি, যে কোনো একটা বিষয়ে গেছি, তাহলে প্রথম কথা আমি যখন শিখেছি আমি তার জন্য কিছু পারিশ্রমিক দিয়েছি, আপনি তার এগেনস্টে আমাকে, যিনি লাইনে আছেন একটু থাকবেন, আপনি তার জন্য আমাকে একটা ফোন নাম্বার দিয়েছেন, যেরকম ডাক্তারবাবুরা যে কোনো অসুবিধা হলে আপনি আমাকে কল করবেন, আমি সোজা আপনাকে কল করব যে দিদি আমি এই ব্যাপারে গিয়েছিলাম,
তা আমার তো এটা কমছে না দিদি, কি করব। আপনি আমাকে তখন একটা সাজেশন দেবেন, কারণ আপনি তখন ঠান্ডা মাথায় বসে আপনি আমাকে সাজেশন দেবেন একদম। এবার আমার যদি কোনো ব্যাড, আপনি একটু লাইনে থাকুন, কোনো ব্যাড মোটিভ থাকে তাহলে এরকম অনলাইনে ফোন করে বলবো, কারণ এখান থেকে বসে আপনার পক্ষে তার সাথে ডিসকাস করা আমি পারি না। ওই যে এখান থেকে বললাম যে আটটা বাড়িয়ে দিন আমি সারিয়ে দিচ্ছি, আমি একটা জিনিস শিখিয়ে দিই, একটা ক্লাস করিয়ে, এবং সেটা বাড়িতে প্র্যাকটিস করতে হয়। আমি কখনোই বলি না কিন্তু যে প্র্যাকটিস করতে হয় না, এরকম করতে হয় না, সবসময় প্র্যাকটিস করতে হয়। সেটা হতে পারে যে ডিউরেশনটা কম, হ্যাঁ 20 মিনিট 25 মিনিট, তবু সেটা সময় দিতে এবং নির্দিষ্ট নিয়মে করতে হয়, এবং সেটাকে রেকটিফাই করার জন্য ভুলও করতে পারে, তার জন্যই ফোন নাম্বার দেওয়া থাকে, তার জন্য টাইম দেওয়া থাকে। বড় কথা, 5,000 টাকা বা 10,000 টাকা ফিস দিয়ে বা কয়েক লক্ষ টাকা খরচা করে একটা নার্সিংহোমে গিয়ে তারপর সেখান থেকে যখন একটা মানুষ বাড়িতে আসেন, তখনও কিন্তু ডাক্তারবাবুরা বলেন কোনো প্রবলেম হলে সরাসরি আমাকে ফোন করতে। বড় কথা কি বলুন তো, গড়িয়াহাটে যারা ক্লাস করেন বেশিরভাগই যে শিখে গেছে তার বোন, তার মা, তার ফ্যামিলি এরকমভাবে এসে ক্লাস করেন, যার জন্য ক্লাসটা পুরো ভর্তি থাকে। সেক্ষেত্রে সবাই ডাক্তারবাবু যখন কোনো কনফারেন্সে রয়েছেন সেখানে ফোন করে বলেন, সেখানে ফোন করে বলেন না এই ওষুধটা কি, একদম একটু দেখে নিকে আছে। হ্যালো নমস্কার। হ্যালো, আমি শ্যামপুর থেকে রমা গাঙ্গুলি বলছি। বলুন কি শারীরিক সমস্যা? আমি সমস্যা নয়, আমি ফিডব্যাক দেব। আমি অ্যাঞ্জেল রেকি অ্যান্ডিসলাটকে খুব ভালো আছি, এবং আমার পায়ে একটা ব্যথা ছিল, আমি 10 দিনের মাথায় ফল পেয়েছি। এই ফোনটা শোনার পর আমি পড়তে বাধ্য হলাম যে শিখে ফল পাইনি, তাই জন্যই আমি আমি যে দিদি রেগুলার এই চ্যানেলের আমি প্রোগ্রামগুলো দেখি এবং শিখেওছি, শিখে খুব ফল পেয়েছি ভালো। দেখুন, সৃষ্টির প্রত্যেকের তরফ থেকে, দিদির তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে অশেষ ধন্যবাদ। অ্যাঞ্জেল রেকি যে কতটা পারফেক্ট তার প্রমাণ আপনি। হ্যাঁ, দর্শক বন্ধুদের আমি শোনাতে চাইছি যে অ্যাঞ্জেল থেরাপি, অ্যাঞ্জেল রেকি শিখে শিখে অ্যাঞ্জেলরা তো নিজের মতো আমার সঙ্গে খেলা। হ্যাঁ হ্যালো, হ্যাঁ হ্যাঁ কি বলছেন বলুন। অ্যাঞ্জেল থেরাপি শিখে আমার অ্যাঞ্জেলরা তো আমার সঙ্গে নিজের মধ্যে খেলা করছে। আচ্ছা, না আমি সবসময় তাদের অনুভব করতে পারছি। আমি পান খাই, আমার পানের ডিবেটা একদিন সকালবেলা রেখেছিলাম, তারপরে 1 ঘন্টা বাদে দেখি পানের ডিবেটা সেই জায়গায় নেই। তখন আমি খুঁজি এদিক ওদিক, সারা ফ্ল্যাট বাড়ি তো দুটো ঘর, চারিদিক খুঁজে আমি পেলাম না। তখন আমার মেয়েকে বলছি তুই লুকিয়েছিস, বলছে না আমি লুকোইনি। তারপরে আমরা দুজনে মিলে অনেক খুঁজলাম, তখন আমি ভাবলাম যে বোধহয় অ্যাঞ্জেলই লুকিয়েছে। তখন আমি আমার মেয়েকে বলছি অ্যাঞ্জেল লুকিয়ে, বলছে ছাড়া তো অ্যাঞ্জেল লুকিয়েছে, কি একটা শিখে এসছো। কিন্তু তারপরে আমি যখন অ্যাঞ্জেলকে বললাম অ্যাঞ্জেল আমাকে এরকম লুকোলুকি করছে কেন, আমার প্রাণের নেশা। তারপরে পরমুহূর্তে আমি যখন সেই জায়গাটাই 10 বার খুঁজি, সেই জায়গায় দেখলাম পানের ডিবেটা রয়েছে। এইদিকে আমার সঙ্গে খেলা করছে আমি মনে করছি। দেখুন, এই আপনি নন, দিদিরও খুব ভালো করে মনে পড়ে যাবে। আমি যদি একটু ব্যাকে যাই, দিদি মনে আছে একদিন একজন ফোন করে বলেছিলেন পোস্ট অফিসে তার বই ফেলে এসেছিলেন, একদম বই সারা বাড়ি খুঁজে থানায় পর্যন্ত, ডায়েরি পর্যন্ত হয়ে গিয়েছিল। তারপর অ্যাঞ্জেল করার পর পোস্ট অফিস থেকে ফোন করে বলছেন যে আপনি বইটা এখানে ফেলে গেছেন। একদম ঠিক, এরকম প্রচুর প্রচুর উদাহরণ আমার কাছে তো, যতজন শিখেছেন মানে এইরকম ফিডব্যাক যে খুব ভালো আছি, ভালো পেয়েছি, ভালো ফল, সম্পর্কের ফল, সমস্ত কিছু। আর এরকম মানুষের মতিভ্রম কেন যে হয় যে এইরকম একটা প্রোগ্রামের মধ্যে? দিদি এটা একটা প্লাস পয়েন্ট আছে, যখন মানুষ দেখবেন খুব ভালো কিছু করে না, তাকে কিন্তু কাঁকড়া হাড়ি দিয়ে উঠলে আরেকটা কাঁকড়া পা ধরে খেয়ে নেবে। বাঙালিদের একটা, আপনি উঠছেন, আপনাকে এত মানুষ ভালোবাসেন, আরেকজন তো আপনাকে টেনে নামাবে, এটা মেনে নিয়ে চলতে হবে। কিন্তু এইটাকে তো কেউ নিতে পারে না। হ্যাঁ বলুন। হ্যাঁ বলুন। আরো অনেক ফল পেয়েছি, আমি অ্যাঞ্জেলকে কল করে করে অনেক কিছু ফল পেয়েছি, এবং শারীরিক মানসিক সব দিক দিয়ে আমি সুস্থ আছি। এইবার আমি একটা প্রশ্ন করি, দিদির কাছে যখন শিখতে এসেছিলেন এইখানে যে দিদিকে দেখছেন আর যখন ক্লাস করতে গেছেন, সেই দিদিকে কি রকম লেগেছে আপনার বলুন? তখন দিদি খুব সুন্দর, খুব ভালোভাবে আমাদের শিখিয়েছে, এবং আমি পায়ে ব্যথা ছিল বলে আমাকে বললো আপনি শুয়ে পড়ে এ করুন, বসে ভালো করে ঠিকঠাক করে বসে আপনি এ করুন, পায়ে আপনার যখন ব্যথা, পাটের উপর শুয়ে আমি এ করেছি, অ্যাঞ্জেল শিখেছি। মানে বিরাট একটা আন্তরিকতা পাওয়া যায়, তাই না? হ্যাঁ হ্যাঁ,
কথা সত্যি পাওয়া যায়। আপনাকে অশেষ ধন্যবাদ, এবং আবারও বলছি দিদির তরফ থেকে, সৃষ্টির তরফ থেকে এবং আমার তরফ থেকে আপনাকে ধন্যবাদ, কারণ আপনি যেটা জানিয়েছেন। ম্যাডামকেও আমি ধন্যবাদ জানাচ্ছি। আমি আবার যখন এরকম আরো কিছু ঘটনা হবে আমি আবার আপনাদের কাছে শেয়ার করব। অবশ্যই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। কারণ আমি তো আবারও বলছি, আমার যারা বন্ধু আছেন, মানে আমার তো সম্পর্ক শেষ হয়ে যায় না, আবারও বলছি যে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়, সময় দিয়ে দেওয়া হয়, তারা আমার সঙ্গে কন্ট্যাক্ট করে, এটাই হচ্ছে আমার ভালোবাসা এবং তারা আমাকে খুব ভালোবাসে। আমার প্রতিটা স্টুডেন্ট হচ্ছে আমার প্রতিটা বন্ধু। হয়তো সবসময় ফোন ধরার মতো সুযোগ হয় না, কারণ বিভিন্ন কাজে ব্যস্ততার জন্য, তবু আমার সঙ্গে যোগাযোগ থাকে, এই ভালোবাসাটাই যেন সারা জীবন থাকে। আর যারা মনে করছেন এরকম টুকটাক ফোনে বেশ একটু আঘাত টাঘাত করা যায়, দিদিকে যদি নামানো যায়, তাহলে ভুল করবেন, কারণ অ্যাঞ্জেল সবসময় আমার সঙ্গে আছে। আর এই যে এতগুলো কথা বলতে গিয়ে নতুন দর্শক বন্ধুদের সঙ্গে অনেক কিছু কথারই আদান প্রদান করা হলো না, একটু চেষ্টা করি যে আমাদের সম্পর্কগুলো ক্রমশ ভেঙে যাচ্ছে, আমাদের ভালোবাসার বন্ধনটা হারিয়ে যাচ্ছে। আমরা এমনই মানুষ, অন্যের ভালো দেখতে পারি না বা হিংসা করি, করি তো এটা সর্বদাই করি, এবং সেই জন্য এই যে সম্পর্কগুলো ভেঙে যায় জোড়া লাগানোর চেষ্টা করি, লাগে না, এর জন্য প্রচুর অন্যান্য জায়গায় যাই, এখানে ফুল ওখানে মাদুলি অনেক কিছু করি, কিছু করতে হবে না। যদি ভরসা করেন অ্যাঞ্জেলের ওপর তাহলে একটা দিনের ক্লাস করিয়ে কিন্তু আপনারা প্রচুর উপকার করতে পারবেন, অন্যদের নিজেদের তো ভালো রাখতেই পারবেন। এছাড়া আছে ব্যবসার জন্য সমস্যা, যে ব্যবসাটা আমি করে ফেলেছি কিন্তু ঠিকমতো উন্নতি করতে পারছি না, সেই ব্যবসাটা ভালো করার জন্য, কিংবা চাকরিতে জয়েন করে ফেলেছি, চাকরিতে যারা অন্যান্য কাজ করছে কলিগরা তাদের সঙ্গে বনিবনা ঠিক হচ্ছে না, কিংবা অনেক লেখাপড়া করে ফেলেছি চাকরিটা ভালো মতো পাচ্ছি না, যদি এরকমও সমস্যা থাকে, কিংবা অনেক ব্যক্তি অনেক সময় খুব দুষ্ট বুদ্ধিসম্পন্ন ব্যক্তিরা বিরক্ত করে, তো সেই ব্যক্তিদের মনে হয় আমার চোখের সামনে থেকে দূর হয়ে যাক, কিন্তু দূর করতে পারছি না, এক্ষেত্রে কী হচ্ছে, রেষারেষি হয়ে যাচ্ছে, হিংসাত্মক নানা রকম দুর্ঘটনা এসে পড়ছে, কিচ্ছু করতে হবে না, ঘরে বসে নিজে নিজে কাজ করতে পারবেন, তার জন্য কোনো পূজা অর্চনা নয়, শুধুমাত্র অ্যাঞ্জেল কল করতে হবে আর নিজের চক্রগুলো শুদ্ধ করতে হবে, যে চক্রগুলোর সঙ্গে আমাদের বিভিন্ন গ্রহ নক্ষত্রে বিভিন্ন রকম কার্যকলাপ রয়েছে। বলা হয় না যে এই শনির দৃষ্টি, শনির সাড়ে সাতি ও মাঙ্গলিক, ওর এই গ্রহের দোষ, এই দোষ ত্রুটিগুলো কাটানোর জন্য কোনো জায়গায় যেতে হয় না, শুধুমাত্র নিজেকে নিজে শুদ্ধ করতে হয়, এটাও কিন্তু শিখিয়ে দেওয়া হয়, সমস্তটাই শিখিয়ে দেওয়া হয় মাত্র একটা ক্লাসে, এবং একটা ক্লাসে সবাই শিখতে পারেন। যদি কোনো রকম কোনো অসুবিধা থেকেও থাকে, তার জন্য আবারও বলছি সেকেন্ড টাইম কোনো পয়সা দিতে হয় না, যে কোনো ক্লাসে অ্যাটেন্ডও করা যায় সেটা আমার সঙ্গে কথা বলে, এছাড়া আমার সাথে যোগাযোগ করা যায় তার জন্য একটা ফোন নাম্বার দিয়ে দেওয়া হয় আর একটা টাইমিং দিয়ে দেওয়া হয়। সেক্ষেত্রে নতুন করে যে ভিজিট দিয়ে দেখাতে হবে তা না, তবে একটা সময় নির্দিষ্ট সময় এসে দেখা করে জিনিসটা বুঝিয়ে দেওয়া হয়। আর অবশ্যই প্রথম ক্লাসে সবাই বুঝতে পারেন, কোনো রকম প্রবলেম হয় না, কারণ বিশাল শক্ত কিছু নয়, লিখিয়ে দেওয়া হয় বাংলা, গোটা ক্লাসটা বাংলাতে হয় যে ভাষায় আমি এখন কথা বলছি, এবং অনেক দুষ্ট বুদ্ধি সম্পন্ন মানুষেরাও কিন্তু ভালো হয়ে যান, সেটাও কিন্তু আপনারা করিয়ে দিতে পারবেন। তাই যদি মনে হয় যে ক্লাসটা করা আপনাদের প্রয়োজন, যদি মনে হয় ভালো থাকা এবং ভালো রাখার দরকার, তার আগে একটা ছোট্ট কথা বলে নিই, সময় খুব অল্প, যারা নার্ভের সমস্যায় ভুগছেন, যারা স্পন্ডিলাইটিসে ভুগছেন, জানেন তো এইসব রোগের কোনো ওষুধ নেই, ঘুমের ওষুধ যারা খাচ্ছেন, যাদের ঘুম হয় না, খাবার হজম হয় না, দিনের পর দিন গ্যাসের সমস্যা, তাদের জন্য বলি যে অ্যাঞ্জেল রেখে অ্যাঞ্জেল থেরাপি হচ্ছে শেষ কথা, বাঁচার জন্য মূল মন্ত্র, তার জন্য সারাদিন ধরে কোনো মন্ত্র জপ করতে হয় না, সারাদিন ধরে ওষুধ খেতে হয় না, ওষুধগুলো যাতে আমরা টেবিল থেকে সরিয়ে রাখতে পারি, যাতে সকালবেলা খালি পেটে ওষুধ খেতে না হয়, ঘুমোতে যাবার জন্য ওষুধ খেতে না হয়, তার জন্য কিন্তু অ্যাঞ্জেল রেখে অ্যাঞ্জেল থেরাপি, সুস্থ রাখা, ভালো থাকা এবং সুস্থ থাকার মূল কথা। আর এই অনুষ্ঠানের তরফ থেকে আমি আরেকজনকে ধন্যবাদ দেব, বন্দনা দেবী আপনাকে ধন্যবাদ দেব, তার কারণ হচ্ছে আপনার মতো বহু মানুষ আছেন যারা আমাদের জীবনের প্রত্যেক মুহূর্তে এইভাবে আমাদের টেনে নামানোর চেষ্টা করেন, কিন্তু অ্যাঞ্জেল যদি সাথে থাকে, তার উদাহরণ হচ্ছে রমা দেবী, আপনি ফোন কাটার সাথে সাথে তিনি কিন্তু ফোন করে বললেন যে তিনি কতটা ভালো আছেন। তাই এই অনুষ্ঠানের টিআরপি কিন্তু আপনাদের দুজনের জন্যই ভালো, তার কারণ সতের সঙ্গে ভগবান থাকে, অসতের সঙ্গে কেউ থাকে না। এই বলেই শেষ করবো অনুষ্ঠান। দিদি আপনাকেও নমস্কার, নমস্কার দর্শক বন্ধুদের, ধন্যবাদ।